নমস্কার, বাংলার ঘর চ্যানেলে স্বাগতম। আমরা আম দিয়ে বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি। আম দিয়ে কখনো ফিরনি খেয়েছেন কি? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আম দিয়ে তৈরি ফিরনির রেসিপি নিয়ে। আমি এই জায়গায় প্রথমে আমি এই জায়গায় দুধ নিয়েছি। আমি 2 লিটার দুধ আমি জাল করে সেটা আমি 1 লিটার করে নিয়েছি। এই জায়গায় আমি ঘন করে নিয়েছি। এটার সাথে আমি চিনি নিয়েছি 1/4 কাপ। এই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। আর এই জায়গায় আমি চিনি গুঁড়া চাল নিয়েছি আমি 1/2 কাপ আমি চিনি গুঁড়া চাল ভালোভাবে ধুয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ডারে আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা পুরোপুরি আপনারা ব্লেন্ড করবেন না, আধা ভাঙা একটু করে নেবেন। আমি জল দিয়ে এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই জায়গায় আমি নিয়েছি 1 কাপের মতন আমের পিউরি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেঁকে 4-5 মিনিটের জন্য চুলায় একটু জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এই জায়গায় কিছু আমি নিয়েছি কিশমিশ, 2-3টা এলাচ আর 2-3টা কাঠবাদাম। এইভাবে আমি কাঠবাদামগুলো কেটে নিয়েছি। এইভাবে এই জায়গায় আমি নিয়েছি 1 বাটি আমের কিউব। এটা পরে আমি ডেকোরেশনের জন্য দেব। এখন আমি দুধটা একটু জালে আর একটু গরম করে আমি সেই চালটা এখন আমি দিয়ে দেবো চুলায়। ধরা আমার এই দুধটা ভিতর আমি এখন সেই চাউলের ইটা এখন আমি দিয়ে দিব। আমার দুধটা গরম হয়ে এসেছে। এখন এটা ভালোভাবে আমাদের একটু জাল করে নিতে হবে। জাল করে আমরা এখন চালটি ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে তারপরে চিনিটা দিব। চালটা না দিলে আপনারা চিনিটা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চালটা কিন্তু আর গলবে না। এই কারণে চালটা ভালোভাবে গলে গেলে তারপরে আপনারা চিনিটা দিবেন। আমার এই দুধটা জাল হয়ে চালটাও ফুটে এসেছে। আমি এখন আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, চালটা ফুটে এসেছে। ঠিক এই পর্যায়ে যখন চালটা ফুটে আসবে তখন আপনারা চিনিটা দিবেন, কিন্তু চিনিটা আগে দিলে কিন্তু আপনাদের চালটা কিন্তু ফুটবে না। এখন আমি সেই চিনিটা আমি এখন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সেই কিশমিশ এবং সেই এলাচদানা এবং সেই কাঠবাদামটা। এখন আমি চিনিটা দিলে অনেক সময় একটু জল কেটে যায়, এখন একটু ভালো করে আমি একটু জাল করে নিই। বন্ধুরা, আমার এই পায়েসটা হয়ে এসেছে। আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে আমি সেই আমের পিউরিটা এখন আমি মিশিয়ে নিব। ওরা আপনারা চুলায় থাকতে এটা আমের পিউরিটা দিতে দেবেন না, একটু ঠান্ডা করে তখন আপনারা আমের এই পিউরিটা দিবেন। আমি সেই আমের ফিরনিটি আমি একটি সার্ভিং বলে আমি ঢেলে নিয়েছি। এখন ডেকোরেশনের জন্যে আমি একটু আম উপর দিয়ে একটু দিয়ে দিলাম।
এই তো হয়ে গেল বন্ধু। বন্ধুরা এই তো হয়ে গেল আমাদের আমের ফিরনি। আপনারা এই আমের ফিরনিটি গরম থাকতে যদি খান তাহলে এর হবে একরকম স্বাদ, এবং ফ্রিজে ঠান্ডা করে যদি খান সেটার হবে আর এক স্বাদ। আপনারা এটি যদি ফ্রিজে ঠান্ডা করে খান তাহলে কিন্তু এর স্বাদ ভোলার নয়। আশা করি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এটা গরম থাকতে আমগুলি আমি ডেকোরেশন করে আপনাদের দেখালাম, এখন ফ্রিজে রেখে আমি 2-3 ঘন্টা জন্য আমি রেখে দিব। যদি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।